সরকারের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের ট্যাক্সের টাকায় যারা আজকে পরিচালিত হচ্ছে, তারা আজকে একটি ব্যানারের মতো একটা ছবি তারা সহ্য করতে পারতেছে না। আপনাদের পিছনে তাকান, ওই যে শফিউল আলম প্রধানের সেই মুষ্টিময় সেই বিক্ষোভ, সেই বিক্ষোভ ছিল একটি দেশের স্বাধীনতার প্রতি, একটি দেশের আপাদমস্তক একজন দেশপ্রেমিক নাগরিকের একটি সেই বিক্ষোভ মিছিল। আমার আমার সৌভাগ্য হয়েছে ম্যাডাম খালেদা জিয়া যখন বিভিন্ন বিভাগীয় শহরে সফর করেছিল, তখন আমি বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হিসাবে তখন তার সফর সঙ্গী হয়েছিলাম। সে সময় দেখেছি শফিউল আলম প্রধানের যে বাংলাদেশের প্রতি যে অখুন্ত ভালোবাসা, যে স্বাধীনতার জন্য যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি যে অখুন্ত ভালোবাসা এবং দেশের প্রতি যে ভালোবাসা, তখন আমি দেখেছি সামনে থেকে তার কি বক্তৃতা, তার কি চাল চলন, মনে হয় যেন একটি পুরো বাংলাদেশের শফিউল আলম প্রধান এখানে বক্তব্য রাখছে। আজকে সেই শফিউল আলম প্রধানের যে দল, আজকে তার সুযোগ্য সন্তান সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। আমি একটি দু একটি উদ্ধৃতি দেব, কারণ সময় নাই, উদ্ধৃতি দেব। শফিউল আলম প্রধান 1971 সালে 23 মার্চ দিনাজপুর প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সেই 1973 সালে 74 পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, এটি হচ্ছে একটা কথা। কিন্তু সেই 1974 সালে যখন এই আওয়ামী লীগের সরকারের 64 জন দুর্নীতিবাজদের এই বাইতুল মোকাররমে যখন তাদের প্রকাশ করেছিল, সেই শফিউল আলম প্রধানের সাহস দেখে 64 জনের দুর্নীতি প্রচার করে, তখন সেই এই আওয়ামী লীগই তার অবস্থান ছিল। কিন্তু যখন উনি বিশ্ববিদ্যালয়ে যে একটি নিজস্বকারী গণ্ডগোল বেঁধে যেখানে কয়েকজন ছাত্র হত্যা হয়েছিল, সেই হত্যায় তাকে প্রধান আসামি করা হয়েছিল, সেই আসামিতে তাকে ওই বানানো কোর্ট তাকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1975 সালের শেষ অপ্রত্যাশিত যে ঘটনার ঘটার পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনা হাত দিয়েছিল, তখন আবার কোনো তদন্ত করে তার প্রতি কোনো ধরনের কোনো এলিগেন না পেয়ে তাকে 4 বছর জেল খেটে আবার বাংলায় মুক্ত হয়েছিলেন এই শফিউল আলম প্রধান। এটা একটি ছবি। শফিউল আলম প্রধানের কথা বললে এতটুকু সময় এর শেষ করা যাবে না, এই ঘরে বসে শেষ করা যাবে না। শফিউল আলম প্রধান ছিল একটি একটি স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি একটি শফিউল আলম প্রধান। প্রিয় বন্ধুরা, সময় সংক্ষিপ্ত, আমাদের এখানে অতিথিবৃন্দ আছেন, আমাদের জোট প্রধান এবং জাতীয় পার্টির অন্যরা সব জানে। প্রিয় বন্ধুরা, আজকে এ কথাটা বলেই শেষ করতে যাই, মুসলিম লীগের খায়ের ভাই বলে গেল, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, আজকে 600 একর জমি যেখানে মুসলিম লীগের সেই দান করেছিল বিশ্ববিদ্যালয়ের, তার নামে কোনো ধরনের সভা সমাবেশ হয় না। আজকে ভারতের সেই অগ্রভাগ নিয়ে আগ্রাসন নিয়ে এখানে ভারতের সে জাতীয় সঙ্গীত বাজানো হয়, এটা কিসের আলামত? এই আলামত আমাদের দেশে প্রতিটি মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই পিণ্ডির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছি, আমার বাবা যারা যুদ্ধ করেছে পিণ্ডির বিরুদ্ধে স্বাধীনতা পেয়েছি, কিন্তু দিল্লির বিরুদ্ধে পৌঁছাটা নয়, দিল্লির পক্ষপাতিত্ব নেওয়ার জন্য নয়। আমরা একটা স্বাধীন দেশ, আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে, অবৈধভাবে ক্ষমতায় আছে, কিন্তু সেই অবৈধ শেখ হাসিনা আজকে শুধু বাংলার বিরুদ্ধে নয়, বাংলার মানুষের বিরুদ্ধে নয়, স্বাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার চেতনা বলে উনি আজকে ক্ষমতা আছে। আগামীতে যদি সমাজ প্রত্যেক মানুষের রাজপথে নেমে এই শেখ হাসিনাকে সরিয়ে একটি বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত করতে হবে। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্যে রাশেদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, ভারতীয় জোট জিন্দাবাদ, জাগপা জিন্দাবাদ, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী মহাসচিব আবু হানিফ ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আজকের অতিথিবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনুষ্ঠানের একটু ব্যত্যয় ঘটিয়ে
এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল ফখরুদ্দিন মানিক ভাইকে সম্মতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।